হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার মোচা খাওয়ার বিভিন্ন উপকারিতা সম্পর্কে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের বারমাসি সবজিগুলোর মধ্যে মোচা হলো কলা জাতীয় সবজি এই কলা গাছ আমাদের দেশের সব অঞ্চলে পাওয়া যায় এবং এর ফলনও সহজেই হয় তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না একটু থাকার জায়গা পেলেই সে নিজে নিজেই খেয়াল রাখতে পারে আমরা যারা গ্রামে কিংবা শহরে বসবাস করি সকলেই খুব ভালোভাবে কলা গাছের থর ও কাঁচা কলা চেনেন গাছে কলার একেবারে শেষ প্রান্তে না ফোটা নাম মোচা মোচার অগ্রভাগ সুচালো মোচা বাইরে থেকে পরপর খোলার দ্বারা ঢাকা থাকে এই খোলাটি দেখতে গাঢ় লাল কলার মোচা ও রঙিন সবজিতে পুষ্টি উপাদান বেশি মোচার সবচেয়ে ভালো দিক হচ্ছে একে সারা বছরে বাজারে পাবেন কলার মোচার পুষ্টিগুণ মোচা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও সুস্বাদু আবার পুষ্টিতেও অতুলনীয় প্রতি একশো গ্রাম মোচা রয়েছে প্রোটিন এক দশমিক সাত গ্রাম ক্যালসিয়াম বত্রিশ মিলিগ্রাম কার্বোহাইড্রেট পাঁচ দশমিক এক গ্রাম ফসফরাস বিয়াল্লিশ মিলিগ্রাম ভিটামিন এ সাতাশ আইইউ লৌহ এক দশমিক ছয় মিলিগ্রাম ফ্যাট শূন্য দশমিক সাত গ্রাম পটাশিয়াম একশো মিলিগ্রাম রিভো ফ্লোবিন শূন্য দশমিক দুই মিলিগ্রাম ভিটামিন সি চারশো মিলিগ্রাম আঁশ এক দশমিক তিন গ্রাম থায়ামিন দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম কলার মশার উপকারিতা মশা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ হাওয়ায় দেহ গঠনে কাজে সাহায্য করে মশায় লৌহ থাকায় এটি খেলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করতে দারুণ সহায়তা করে মোচার পরিমাণে যেই পরিমাণ আঁশ পাওয়া যায় তাতে সহজে হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে ক্যান্সার রোগ প্রতিরোধে ক্ষমতা সম্পন্ন মোচায় ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় এটি শিশুদের দাঁত ও হাড়ের লম্বাটে মজবুত রাখতে সাহায্য করে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার কারণে মোচা খেলে হাই ব্লাড প্রেশার কমে কাঁচা কলা আমাদের শরীরে কি উপকার করে কলার মধ্যে পরিচিত একটি নাম কাঁচা কলা এই কলা আমরা মূলত তরকারি হিসেবে ব্যবহার করি কাঁচা কলা ভাজা ঝোল শুক্তো ডালনা কোপ্তা বড়া ভর্তা ইত্যাদি রেঁধে খেতে খুবই টেস্ট পাকলে এ কলা এমনিতেই খাওয়া যায় এটি কাঁচা অবস্থায় গাছ থেকে তোলা হয় তরকারির জন্য সারা বছরে এই সবজি আমরা পেয়ে থাকি অনেক মানুষ মনে করেন কাঁচা কলা গাছের শিকড়ের রসের সঙ্গে ঘি ও চিনি মিশিয়ে খেলে প্রস্রাবের অসুখ থেকে রক্ষা পাবেন পেটের অসুখে যাদের আমাশয় ও রক্ত আমাশয় হয় তাদেরকে কাঁচা কলা সিদ্ধ করে টাটকা টক দইয়ের সঙ্গে মেখে খেতে দিতে হবে মেয়েদের প্রদর রোগের ওষুধ একেবারে কচি কলা পাতা মিহি করে বেটে দুধ মিশিয়ে ঘন ক্ষীরের মতো করে খাওয়ালে মেয়েদের প্রদর রোগে উপকার হয় কলা গাছের শুকনো শিকড় গুঁড়ো করে অল্প পরিমাণে দুধের সঙ্গে মিশিয়ে খেলে পিত্ত রোগ ভালো হয়ে যায় রক্ত স্বল্পতায় মিশিয়ে রক্ত স্বল্পতায় একটি কার্যকরী ওষুধে কাঁচা কলা আমাশয় রোগের ওষুধ একটি কাঁচা কলা খোসা সহ চাক করে কেটে প্রতি ভিজিয়ে রেখে পরদিন সকালে ওই পানি পান করলে কঠিন আমাশায় রোগ ভালো হয় কাঁচা কলা শরীরের বল বৃদ্ধিতে সহায়তা করে কলার মোচা আমাদের দেশের সারা বছরেই সবজির দোকানে চোখে পড়ে গ্রামের মানুষ অবহেলা করে কলার মোসা খেতে অপছন্দ করেন দামে সস্তা বলে অথচ কলার মোচার পুষ্টিগুণ ঔষধি গুণ অনেক বেশি তাই দর্শক আজ থেকেই কলার মোচা নিজে খান ও পরিবারের সবাইকে কলার মোচা খেতে উৎসাহিত করুন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও এই বিষয়ে জানতে পারে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে